আজকে আমাদের রবিবার স্পেশাল চাউমিনের পরোটা। এই যে চাউমিন দেখছেন, গরম জল দিয়ে সেদ্ধ করে রাখা আছে, এই জলটা ছেঁকে নেব আমরা। তারপরে এখানে দুটো ডিম আছে, এখানে ধনে পাতা কুচোনো, লঙ্কা কুচোনো, আদা কুচোনো আর পেঁয়াজ কুচোনো আছে। এবার আমরা ডিম ভাঙছি। এইবার এখানে যা যা ছিল এগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজ কুচো, আদা কুচোনো, লঙ্কা কুচো, ধনে পাতা সব দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দেব আর একটুখানি সামান্য হলুদ দেব। নুন দিচ্ছি, সামান্য হলুদ দিচ্ছি, এবার এটা ভালো করে মেখে নিতে হবে। এটাকে গুটিয়ে গুটিয়ে তেল দেব, একটু সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এইভাবে হাতায় তুলবো, একটুখানি চ্যাপ্টা করে দেবো। এটাকে আমরা এবার উল্টে দেবো, আস্তে করে উল্টাবো যেন না ভেঙে যায়। এই যে আমাদের এক ফিট হয়ে গেছে, উল্টিয়েছিলাম আরেকবার উল্টিয়ে, দেখুন লাল লাল হয়ে গেছে, তারপরে ভাজাটা হয়ে গেছে। এটা উঠিয়ে রাখছি, এটা হয়ে গেছে দেখুন, এই দেখুন খুব সুন্দর কালার হয়েছে। দেখি মা রান্না করেছে কেমন হয়েছে খেতে দেখবো। কেমন হয়েছে খেতে রান্টু? ভালো হয়েছে খেতে, একটু ঝাল ঝাল আছে লঙ্কার জন্য, আর সুন্দর হয়েছে খেতে, ধনে পাতার স্বাদটাও আসছে, সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আমার খুব ভালো হয়েছে।